আজকের থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো ঠিক কী বিষয়ে আলোচনা করতে চলেছি। আজকের বিষয় হলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের উচ্চ মাধ্যমিকের অর্থনীতি নিয়ে। অর্থাৎ 2021-এ উচ্চ মাধ্যমিকে অর্থনীতির যে নতুন পরিবর্তিত সিলেবাসটি এসেছে, সেই সিলেবাসে ঠিক কোন কোন অধ্যায় বাদ দেওয়া হয়েছে আর কোন কোন অধ্যায় থাকছে, সেই নিয়ে আজ আমি ভিডিও করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রিয় চ্যানেল সাফল্য একাডেমিতে তোমাদের আরেকবার স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। যারা আমার এই চ্যানেলটিতে নতুন, তারা এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমাদের আগে সবার আগে পৌঁছাতে পারে। তাহলে চলো দেখে নিই ঠিক কোন কোন অধ্যায়গুলি বাদ গেছে। 1 নম্বর, প্রফিট ম্যাক্সিমাইজেশন, অর্থাৎ মুনাফা সর্বাধিকরণ। 2 নম্বর, ইকুইলিব্রিয়াম আন্ডার মনোপলি, অর্থাৎ একচেটিয়া বাজারের ভারসাম্য। 3 নম্বর অধ্যায়, ফ্যাক্টর মার্কেট, অর্থাৎ উপাদানের বাজার। 4 নম্বর অধ্যায়, ডিটারমিনেশন অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট, অর্থাৎ জাতীয় আয় ও নিয়োগ নির্ধারণ। 5 নম্বর অধ্যায়, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্টস, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেন উদ্বৃত্ত। সাফল্য এটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ছাত্রীদের অতি যত্ন সহকারে পড়ানো হয়। 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় এবং 11 থেকে স্নাতক পর্যন্ত বাংলা, ইংরাজি, ইতিহাস, এডুকেশন, পল সায়েন্স, ফিলোসফি, ইকোনমিক্স, সোশিওলজি পড়ানো হয়। বিগত বছরগুলিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে 80-90% নাম্বারস এসেছে। তোমরা যদি পরীক্ষায় 80-90% নাম্বারস পেয়ে যাও, তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। 6 নম্বর অধ্যায়, কস্ট ডিটারমাইন্ড প্রাইসিং, অর্থাৎ ব্যয় নির্ধারিত দাম নীতি। 7 নম্বর অধ্যায়, মেজার্স অফ ডিসপ্রেশন, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, লরেন্স কার্ভ অ্যান্ড গিনি কোফিসিয়েন্ট, অর্থাৎ বিস্তৃতির পরিমাপ। তাহলে তোমরা বুঝতেই পারছো মোট 7খানা অধ্যায় তোমাদের বাদ দেওয়া হয়েছে। তাহলে এই 7টা অধ্যায় বাদ দিয়ে তোমরা যদি বাদ বাকি অধ্যায়গুলি পড়ো, তাহলেই এই 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের অর্থনীতি পুরো সিলেবাসটাই কমপ্লিট হয়ে যাবে। আর ঠিক কোন কোন বিষয়ের উপর সিলেবাস তোমাদের দরকার, অর্থাৎ 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, সেটা তোমরা আমাকে জানিও, আমি তোমাদের সিলেবাসটি আবার অন্য একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক অবশ্যই করো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের মতো আরও অনেক শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর কমেন্ট করতে ভুলো না, তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবং আর কোন কোন ধরনের ভিডিও তোমাদের দরকার সেগুলি তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে। এছাড়া ফেসবুকে ফলো করতে পারো, ফেসবুক আইডিও দেওয়া রয়েছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।